হ্যালো মাই ডি স্টুডেন্টস ওয়েলকম টু এসএন ক্লাসেস আমি লাস্ট ক্লাসে লেসন সেভেনে কবয়েবস পয়েমটি পড়িলে তাভাবে বুঝিলে আজ আমি তাহার কম্প্রেসন কোশ্চেন করা দেখ সমস্তে পেল ফার্স্ট কোশ্চেন হাট ইজ দ্য পোয়েম অবাউট তা মানে কোণ এ কবিতাটি কাহ বিষয় লেখা যাই কাহ বিষয় পিলে সাইট অফ কবস কমন সাইট অফ কবয়েবস মানে কবয়েবস মানে বুড়িণী জাল বুড়িণী জালর দৃশ্য বিষয় লেখা যাই হ্যাঁ কি না তো এনসর কম হব দ পয়েম ইজ অবাউট দ কমন সাইট অফ কবয়েবস সাইট এস আই সাইট মানে হচ্ছে দৃশ্য কবয়েবস মানে বুড়ি জাল বুড়িয়াণী জালর দৃশ্য বিষয় এ পোয়েম ডেসক্রাইব হয়েছি তাপরে সেকেন্ড কোশ্চেন দেখ হেয়ার ইজ দ কবয়েব বুড়ি আী জালগুড় পিলে টেলেফোন ওয়োরস উপরে দ্যানসর কেখি দ কবস আর অন দ্য টেিফোন ওয়েস এটি অন কাই এই লাগলা কি টেলিফোন তার উপরে অন সেপ লাগিলা তাপরে পিলে তিন নম্বর কোশ্চেন দেখ ইজ ইটস পিসেস অর ইন লং পিসেস এই যে খণ্ড এই পিসেসটা এটা ছোট খন্ড না বহুত বড় খন্ড স্মল মানে ছোট ছোট পিস ছোট খন্ড না ভেরি লং পিসেস বড় খন্ড তো কবয়েবস বুড়িণী জালটা বহুত বড় লা লং পিসে তো এনসার কেখব ইট ইজ ইন ভেরি লং পিসেস বহুত বড় খন্ড বহুত লম্বা অটে তাপরে চারি নম্বর দেখ হুইচ ওয়ার্ডস টেল ইউ সো কৌ শব্দ তুমি এই কথা কুচি যে লং পিসেস এই যে ওয়ার্ডটি কৌ কথা কৌ সে শব্দ তুমি কুচি স্ট্রেচ না দ ওয়ার্ড স্ট্রেচ দেখে এনসার কম হব দ ওয়ার্ড স্ট্রেচ টেলস অফ সো এই শব্দটি এই কথা কুচি ভেরি লং পিসেস কথা এই স্ট্রেচ ওয়ার্ডটি আমি সে পয়েম্রে কুচি দেখে তুমি পয়েম্রে বি দেখিপার সে ওয়ার্ড দেখ ফার্স্ট লাইন দেখো স্ট্রেচ এই ওয়ার্ডটি এই বিষয়ে আমি কহুছি নেক্সট ফিফ্থ কোশ্চেন দেখ হোয়াট ইজ দ্য কলার অফ দ্য কব ওয়েব অন টেলিফোনার্স তা মানে কোণ পলে টেলেফো তার বুড়িণী জালর রঙ কিভাবে লা হাইট লাখি দ কলার অফ দ্য কব ওয়েব অন টেলিফো ওয়েস ই হাইট ধরা রঙর লাপরে নেক্সট সিক্স কোশ্চেন দেখ

ক্লথস মানে বস্ত্রপরি অসম্পূর্ণ বস্ত্র পি উভর মানে বুণী বুণাড়ি কার্যস্থলের অসম্পূর্ণ বস্ত্র পড়ি সে কবয়েবস সে বুড়িণী জাল যায় সেইভাবে ভাবে লম্বি থাকে তাপরে সেভেন কোশ্চেন দেখ হেয়ার ইজ দ অনফিনিশ ক্লথ হু ওয়েস ক্লথ তা মানে কোণ পিলে সেভেন কোশ্চেন মিনিং এই যে অসমাপ্ত লুগা কেউঠার অর্স দ ক্লথ কি लुगा पिंधे से जो असमाप्त तो लुगा के अच्छी वर्क सैट मान कार्यस्थल अच्छी मेन वेरस द क्लथ मनीष से लुगा पिंधे तो आंसर एनसर क्यों द अनफिनिश्ड क्लथ इज एट दर्क सैट व्वर्क सैट मान हूँ कार्यस्थल कर्मस्थल मेन वेरस द क्लथ मनीष से लुगा पिंधि तापर एटथ क्वेश्चन देख ह्वाए आर द स्वाइर्स बिजी ता माने कौन? से मैने माने आणी मैने की व्यस्त अच्छा कहीं प्यस्त अंकर उसे बुणवापी बुणवे व्यस्त अच्छा तो आंसर कौन लिख द स्पाइडर्स आर बिजी फॉर उंग देयर कव्वेब क व्वेब्स मैंने बुढ़ी आणी जाल बुढ़ी आणी जाल बुणवे स्पाइडर्स मान बुढ़ी आणी व्यस्त अच्छा तापर नाइन्थ क्वेश्चन देख ह्वाट इज द मीनिंग ऑफ स्पिंडल

সেটা তা পাটির প্রাকৃতিক ভাবে সে পাটির বাহার করুচি সেইটা এটি এ পয়েম রে পয়েট স্পিণ্ডল হ্যাভ ইউ সিন এ স্পিণ্ডল তুমি কেবে সে স্পিডল সে তাকে দেখিছ কি হু ইউজেস দ্য স্পিণ্ডল কি তাকুড়ি ব্যবহার করে কন পিলে মিস স্পাইডরস ওইভিং ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে হোচি যন্ত্র মানে बुढ़ियाणी जो जंत्र जो व्यवहार करे ताकु स्पिंडल कह जाए ये वी हैव सीन ए स्पिंडल हाँ आमे माने से स्पिंडल देखीचु द वीवर्स यूज द स्पिंडल व्हाइल वीविंग क्लॉथ्स वीवर माने हुची बुनाली जो माने लुगा बुनी थांती जेते बड़े से लुगा बुनाली जेते बड़े लुगा बुनी थाए सेते बड़े से स्पिंडल यूज करी थाए आमे लास्ट क्लास रे प्ले स्पिंडल रो पिक्चर देखिथिले হ্যাঁ তো আমি চাহিলে মু তোমার পিকচর দেখে দেখবি তুমি তাহা দেখিব। তারপরে টেন্থ কোশ্চেন দেখ দ স্পাইডর আর্ কম্পেয়ার টু উইভর্ডস হাও আর দে এলাইক তা মানে কে পে বুড়িয়া মানুষ বুনা সহিত। উভ মানে বুনা বুনা সহিত কম্পেয়ার করা যাই তুলনা করা যাই দে এলাইক সে কিভাবে একা পি তো আনসর কম লিখব দেখ পে দ স্পাইডর্স উইথ দ কব ওয়েবস উ দার স্পিণলস সিমিলারলি দ্য উইভস উইথ ক্লথস উইথ স্পিডলস সো দ স্পাইডর্স আর্ কম্পেয়ার টু ওইভস যেইভিভাবে লুগা বুড়ালি তারপিন্ডল তারকুড়ি মাধ্যমে যে লুগা তেয়ারি করে থাকে ঠিক সেইভাবে ভাবে স্পাইডর বুড়ি আনি তার সে পাটির প্রাকৃতিক ভাবে যে বাহার করে থাকে স্পিণ্ডল ताध्यम ता से कव्वेब बुढ़ियाणी जाल या थाए से स्पाइडर को उइर सहित तुलना कर पे भल भाव एनसर तापर इलेवेन्थ क्वेश्चन देख हू चेजेस द ह्वैट कलर अफ दब्वेव किए बुढ़ीणी जालर धला रंग पर किए सेटिंग सन ना अस्तगामी सूर्य তো এনসার কন তো দ সন সন্েস দ্য হোয়াইট কলার অফ দ্য কবয়েব সে যে কব বুড়িয়া জালের ধরা রঙ কু সেটিং সন্ন অস্থগামী সূর্য তার কলার চেঞ্জ করে থাকে যেভাবে ভাবে রেনবো ব্রাইট ইন্দ্রধনু কল রঙর উজ্জ্বলতা ভিড় দেখা যায় তাপরে টুয়েলথ কোশ্চেন দেখ হাউ কলার্স আর্ দেয়ার ইন রেনবো ইন্দ্রধনু রে কতোটি রঙ আমি সমস্ত পিল্লে জাঁচে ইন্দ্রধনুরে কতোটি রঙ অতটি রঙ না বাঘনিশ হ নালা তো এনসার কেখি দেয়ার আর সেভেন কলার্স ইন এ রেনবো সেভেন কলার্স সাতটি রঙ তাপর দেখ থারটিন্থ কোশ্চেন হেন ডজ দ সন্ন লুক বেটার এট সন রাইজ এট ন অ্যাড সনসেট তা মানে কম পিলে কেউ সময় সূর্য অধিক সুন্দর দেখা যাতে এট সন্রাইজ সূর্যোদয় সময় এট নুন্ধ্যাহ সময় এট সনসেট সূর্যা সময় বা অস্তগামী সূর্য যেতে বেড়ে দেখা যায় সূর্যা সময় কতবে পেয়ে সন্ সূর্য অধিক সুন্দর দেখা যায় পয়েট আমার কবি এই যে কবস ফয়েমে কৌ সময় সূর্যকর কৌ সময়টা অধিক সুন্দর দেখা যায় বলে বর্ণনা করছেন সনসেট না द एनसर द सन लुक्स बेटर एट सनसेट सूर्यास्त समय रे सूर्य अधिक सुंदर देखा जाए जेबा से ही समय रे सूर्यकर किरण से कव्वेबर पड़े से टी बहुत सुंदर देखा जाए तापर फोर्ट क्वेश्चन देख हाउ इज द सेटिंग सन्स कलर सिमिलर टू दैट ऑफ ए रेनबो अस्तगामी सूर्यकर रंग किपर इंद्रधनु रंग सहित समान अटे কিপর পেয়ে রেনবো মানে ইন্দ্রধন কলর সাতটি কলর যেতবে সে আমার কবস উপরে বুড়ি আল উপরে পড়ে সেতবে সে জালটি অধিক সুন্দর দেখা যায় তো এনসার কেখিব দেখবো ইজ এ কম্বিনেসন অফ সেভেন কলারস সিমিলারলি দ সেটিংস অন পোটস এ কম্বিনেসন অফ কলার্স দিস ইজ হাও দ্য সেটিং সন্স কলার ইজ সিমিলার টু দ্যাট অফ এ রেবো দেখ পে সেটিং সন্তবে পড়ে অস্থগামী সূর্য কিরণ যেত বুড়িহানী জাল উপরে পড়ে সেতবে সে এইভাবে ভাবে দেখা কেবস দেখ আউ পিক তুমি চাইলে দেখিপার দেখ সত্যি বহুত হি সুন্দর দেখা যাচ্ছে না কবি সেই অস্তগামী সূর্য কিরণ কুড়ি কবওয়েবস উপরে পড়লে কিভাবে দেখা যায় তাকে অতি সুন্দর ভাবে বর্ণনা করছেন তা নস্ট ফিফটিন্থ কোশ্চেন সমস্তে পেলি ফর্টিন্থ কোশ্চিন আনসর সমস্তে ভালোভাবে বুঝিপার তাপরে ফিফটিন্থ কোশ্চেন দেখ দ হাইট কলার অফ দ্য কবয়েব ইজ চেঞ্জ ইন্টু দ্যাট অফ এ মে কলার রেনবো হু চেঞ্জেস দিস কলার ইন্টু হাইট তাড়া রঙর বুড়িণী জাল বহু রঙ বিশিষ্ট ইন্দ্রধন ক চেঞ্জ পরবর্তিত হ্যাঁ বট এই রঙ কু কি ধরা রঙের পর কি পিলে মুখ আমি দেখ আনসার দেখ পিলে সমস্ত তোমার এটা হচ্ছে ফোর্থ স্টাঞ্জার না দেখ বট মুন টর্নস দেম ম্যাজিক কিন্তু চন্দ্র মানে জহ্ন সে করে দিয়ে কুহক ধবল বর্ণ ম্যাজিক হাইট কুহক ধবল বর্ণ সে কবস উপরে যেটি পড়ে তাকে সে ম্যাজিক হাইট রঙরে মানে পরে কি পিলে মুন্সার কেখি দ মুজেস দিস কলার ইন টু হাইট হাইট জায়গার তুমি ম্যাজিক হাইট বিখানে ভুল হব না তো যেহেতু কোশ্চেন্ট হাইট অনেক হাইট আনসার লিখলে

চেঞ্জ মানে পরিবর্তন করিলা। দ মুন্ চেঞ্জ ইন ইট ইন্টু হাইট এগে জহ্ন বা চন্দ্র পুঁড়ি এখন ধরা রঙ কুবর্তন করিলা আর দ্য হাইট কলার এট দা বিগিং অ্যান্ড এট দা এন্ড সিমিলার ডিফরে আরম্ভর ধরা আরম্ভর যে ধরা রঙ এবং শেষের যে হাইট ধরা রঙ এ সিমিলার কি সিমিলার না ডিফরে মানে এহা না অলগা হুইচ ওয়ার্ড টেলস ইউ দ্যাট দেয়ার ইজ এ ডিফরেস কেউ ওয়ার্ড কেউ শব্দ কহে যে এ ডিফরেস অলি এতে পার্থক্য কেউ ওয়ার্ড পিল্লে দেখ এনসার দ হাইট কলার এট দ্য বিগিনিং অ্যান্ড এট দ্য এন্ড আর্ফরে ওয়ার্ড ম্যাজিক টেলস অস দ্যাট দেয়ার ইজ এ ডিফরেস কৌ ওয়ার্ড পিলে আমি বলে কে ম্যাজিক ওয়ার্ডসটি তো আমি পোয়েমে দেখি নখ পে এই যে ম্যাজিক এই ওয়ার্ডটি আমি ডিফরেস অহে দেখে ফার্স্ট আমার পোয়েমে ফার্স্টে দেখ দ লং স্ট্রেচ অফ কবস অন লুক দেখ লাস্টরে ম্যাজিক

जोड़ा सेकेंड रे जो ह्व रंग मानने ह्वैट कलर सेटा कौटा पिले आमको बेटर लगे द सेकेंड वन इज बेटर सेकेंड टी आमको अधिक बेटर लगे कहीं बिले कहीं से को बेटर लगे नहीं सेकेंड टाइम को अधिक बेटर लगे कहीं कहीं की, की ना से टेलीफोन र्वाइटा बट सेकेंड वन जो ह्वैट सूर्य किरणरे সে বহুত সুন্দর দেখা যা সেপ কবি কেকেন্ডটা অধিক বেটর খালি কবি নু আপনি পড়লে বি আমার ফার্স্ট টু সেকেন্ডটা এই সুন্দর লাগবে কিনা চন্দ্রর আলোকরে আলোকিত হয়ে থাকে সেইপা আমুক বহু সুন্দর লাগে তো সেই আনসার হব কেকেন্ড ওয়ান ইজ বেটর বুঝিপার চলে সমস্ত যে নুঝিপার সমস্তে কমেট মাধ্যমে জনাইব তা एटिन्थ क्वेश्चन देखो डू like भोल, yes, yes, like यू लाइक द पोएम तुम्हें पोएम को भल पाओ कि कविता तुमको भल लगुच कि ये अफकोर्स आम को बहुत सुंदर लगुच ए आंसर केखि ये वी लाइक द पोएम यी क्वेश्चन आमको यु करके क्वेश्चन करुचे जेहेतु आम समस्त आंसर लिखुचे तो आम एनसर उख्या नाइनटेन्थ क्वेश्चन देखो ডু ইউ সি হাও দ্য কমন সাইট হ্যাজ বিকমন বাই দ্য পয়েট তা মানে কন পে তুমি পিলি কোশ্চেন মিনিং যেতবে বুঝি না ফার্স্ট গোটে গোটে করে বুঝব ফার্স্ট এটা বুঝব তারপরে সেকেন্ড লাইন বুঝব ফার্স্ট লাইন র মিনিং কলে তুমি দেখিপার ছপরি গোটি কমন সাইট মানে সাইট মানে দৃশ্য কমন মানে সাধারণ ତୁମେ ଦେଖିପାରୁଛ କିପରି ଗୋଟିଏ ସାଧାରଣ ଦୃଶ୍ୟ କବିଙ୍କ ଦ୍ୱାରା ଏକ ଅନକମନ୍ ବାଏ ଦ ପଏଟ ଏକ କବିଙ୍କ ଦ୍ୱାରା ଏକ ଅସାଧାରଣ ଦୃଶ୍ୟ ଭାବରେ ତିଆରି କରାଯାଇଛି ହାଉ ଦ ପଏଟ୍ସ୍ ମେକ୍ ବିୟୁଟିଫୁଲ୍ ପଏମ୍ସ୍ ଆଉଟ୍ ଅଫ୍ ଭେରି କମନ ଟପିକ୍ସ ୱିଲ୍ ବି ଡିସକସ୍ ଲେଟର୍ କବିମାନେ କିପରି ଏକ ସାଧାରଣ ବିଷୟରୁ ସୁନ୍ଦର କବିତା ମାନ ରଚନା କରନ୍ତି ସେ ବିଷୟରେ ଆମେ পরে ডিসকসন করা সেই ডিসক লেটর লেটর মানে পরে ডিসকসড মানে পরে আলোচনা করিবা আমি তো পরে আলোচনা করা সত বট এবার টিকি তা বিষয়ে কইদ ডিসকসন করেদা দেখ আমি যে পিলা পূর্বর সবু পয়েম পড়িছে সে ডগ ক্যাট তাপরে আমি ক্রো কও যে সব সাধারণ মানে সব কমন থিংস উপর মানে কবি এত সুন্দর ভাবে পয়েম কু ডিসক্রাইব করতে আমক সবু লাগে জীবন্ত লাগে সেই এটি লেখা যাই দেখ পিলে হাও দ্য পোয়েটস মেক বুটিফুল পয়েমস আউট অফ ভে কমন টপিক্স উইল বি ডিসক লেটর কবি মানে কিপরি এক সাধারণ বিষয় সুন্দর কবিতা মানে রচনা করতে তা পরে ডিসকশন করা দেখ পিল্ এটি পয়েমর নেস মানে বুড়ি আলো আমি সমস্তে বুড়ি আী জাল দেখিছে বট সে বুড়ি আী জাল দেখুচে হট কবি সে বুড়ি আী জাল এত সুন্দর ভাবে ডিসক্রাইব করেছেন সুন্দর ভাবে পয়েম লেখি সথে সেই লেখা যাই এক সাধারণ দৃশ্যর কবি এক অসাধারণ দৃশ্য ভাবে এ পয়েম বর্ণনা এক পয়েম সে নিজে লিখি সেটা আমি পরে ডিসকশন করা হল আমি যে পূর্ণর কুকুর তো মাকড় সাধারণ জিনিস উপর যে পয়েম এক অসাধারণ ভাবে কবি বর্ণনা করছেন সেইভাবে ভাবে সে কবস উপরে পয়েম রচনা করছেন তাপরে টোয়েন্টিথ কোশ্চিন দেখ ইন সম পয়েমস সম সমাঞ্জাস আর রিপিটেড হাট আর্ঞ্জাস কলড ইন ওড়িয়া পয়েমস তা মানে কে সম পয়েমস কতক কবিতার কতক টাঞ্জা বা পঙ্ রিপিট হয়ে থাকে পুনরাবৃত্তি হয়ে থাকে হাট আর্ দিজ স্টাঞ্জাস কলড ইন ওড়িয়া পোয়েমস ওড়িয়া করে। এই বারম্বার রিপিট হাউবা পঙ্ক্তি বা টাঞ্জা কু কহন্তি। কোষ ইন ইংলিশ তা মানে কম পেয়ে ইংলিশে তাকে ঘোষ কুযায় রিফরে ক্যান ইয় আইডেন্টিফাই দ রিফরে ইন দিস পোয়ে তা ঘোষ বি কুহা রিফ্রেন বি কুহা

সেই লাস্ট আঞ্চারটা হচ্ছে রেফরে বুঝিপারি নাইলে সমস্তে কোড়িয়ে নর তাপরে একুশ নম্বর আস ইজ দিস পয়েম এন ওল্ড অর এ নিউ ওয়ান এই কবিতাটি নয় না পুরোনা রিড লাইন এই প্রথম এবং দ্বিতীয় ধাড়ি কু পড় পয়েমরে হল ক্যান ইউ নাও তুমি উত্তর দিপার কি হ্যাভ ইউ সিন টেিফো তুমি টেলিফোন তার দেখিছ ডু ওই হ্যাভ টেলিফোন ওয়েস অ টাওয়ার্স নাও এডেস। আজিকালি আজিকাল আমার টেলেফোন তার বা টাওয়ার গেস হাও অনুমান কর কিপরি এ পোয়েটি সতরে নিউ নু ওলড প কাইকি না এবে সবু আমার ঘরে ঘরে সমস্ত পাখরে। আমি মোবাইল ফোন ইউজ করুচে টেলিফোন না টেিফো বহুবি হো না এতে

কি টেলিফোন তার দেখি দেখ সেসব আজিকালি দুনিয়া এবার ইউজ বহু কম হচ্ছে এবার সমস্ত সেলফোন মোবাইল ফোন ইউজ করু স্মার্টফোন যেটা কি বুঝিপার পেল সমস্তে তাপরে টোয়েন্টি সেকেন্ড মানে বাইশ নম্বর কোশ্চেন দেখ পয়েন্টস গিভ লাইফ টু লাইফলে অবজেক্টস তা কে পি কবি মানে লাইফলেস অবজেক্ট लाइफलेस माने मानी निर्जीव ऑब्जेक्ट माने मानी वस्तु कवि माने निर्जीव वस्तु को जीवन दे था लाइफ गिव लाइफ माने जीवन दे था दे ऑफन ट्रीट नॉन लिविंग ऑब्जेक्ट्स एज लिविंग ऑब्जेक्ट्स लिविंग और इवन एनिमल्स और इनसेक्ट एज ह्यूमन बीइंग्स से माने अनेक समय रे निर्जीव वस्तु गुड़ी को सजीव वस्तु भली व्यवहार भिवहार करवाएर कि पशु কি কীট পতংগ মন ভি ব্যৱহাৰ কৰি থাকে হওঁ কি নাই পিলে দেখ আমি যোন চব পেমৰে পঢ়িকি আছিলে মাংকড কথা কৈছোঁ ৰোষ্টৰ গঞ্জা কথা ক'ভ ক্ৰো কেট আমাৰ ডগ এই ভিতৰত ভাৱে কথা কৈছিল সেই কণ সতৰে মনোষাৰ কি নো কথা হৈ পাৰি নট পয়েট কবি তুজিব মানে সজিব তাৰমানে অফকোৰ্ছ কিন্তু মনিসংক ভলি কথা কুথা ভিড় পয়েম রে ডেসক্রাইব করে থাকতে ডু ইউ ফাইন্ড সচ একজাম্পলস ইন দিস এ পয়েম রে সেভই ভাবে উদাহরণ দেখি পারুছ কি হোয়াট এবাউট দ্য সন্ এন্ড দ্য মুন সূর্য এবং চন্দ্রক বিষয়ে আমি কম করা দেখ এনসার কেখিব দেখ সন এন্ড দ্য মুন আর নন লিভিং অবজেক্টস নন লিভিং মানে হচ্ছে নির্জীব অবজেক্ট মানে বস্তু সূর্য এবং চন্দ্র নির্জীব বস্তু বট দে চেঞ্জ দ্য কলার অফ অবজেক্টস লাইক লিভিং বিংস কিন্তু সেমানে সজীব বস্তু লিভিং মানে লিভিং বিংস হচ্ছে সজীব সেমানে সজীব বস্তুঙ্ ভি সজীব লোক মানে বস্তুঙ্ ভি সে কলার চেঞ্জ করে থাকে কে পে সন্ড দ্য মুন। এই যে ডিফরেসটা আমি এই পোয়েমে দেখাছে কবি এইভাল ভাবে বর্ণনা করছেন হ্যাঁ কি না এইভাবে ভাবতে কবি কন করতে নন লিভিং অবজেক্টস কু লিভিং ভাবতে ডিসক্রাইব করতে তাঁর পোয়েমে সমস্ত পিলে ভালোভাবে এ কোশ্চেন আনসার বুঝিপার যে চাহচ নোটাই চাহিলে নোট বিপার ঠিক আছে পিলে মানে নেক্সট ক্লাস আমি সেসন টু রে পোস্ট রিডিং পার্টটি করা লাইক সেয়ার অ্যান্ড সবসক্রাইব আওয়ার চ্যানেল থ্যাঙ্ক ইউ thank <laughs> you